সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো দর্শক, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, আমি মোহাম্মদ জাকির হোসেন। তো দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে এই যে পর্দা দেখতে পারতেছেন, পর্দাটা আমরা যে জানার যে ডিজাইনটি করছি সেটা আসলে কিভাবে সেট করতে হবে পর্দাটা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনাদের হয়তো উপকারে আসবে, কারণ এই পর্দাগুলো লাগানোর সম্পূর্ণ ভিডিও আসলে ইউটিউবে নাই, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখান থেকে এসএসএল পাইপটা বের করে নিলাম, হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পাইপ হইলে হবে, নর্মাল পাইপ হইলে হবে। অনেকে পর্দার পাইপ অনেক মজবুত থাকে, এর সামনে অনেক ডিজাইন থাকে, অনেক ধরনের ডিজাইন আছে, সেগুলো কিন্তু প্রয়োজন নাই, কারণ জানালা করলে নর্মাল পাইপ হইলে হবে। আর এই জানালার ডিজাইনটা করলে আপনাদের উপকার এটাই হবে যে আসলে দেখা যায় কি আপনাদের কোনো ক্লাম লাগাইতে হবে না আলাদাভাবে, যে এরকম ঝুলানো রাখার জন্য ক্লাম, কারণ এটা সম্পূর্ণ জিপসামের যে ভিতরের ছিদ্র আছে, আমাদের গ্যাপ করা আছে, সেখানে কিন্তু ঢুকে যাবে। তো প্রথমে আমি এই পর্দাগুলো ছেড়ে দেখাইতেছি দর্শক। প্রথমে বাজ মাস বোতাম ঢুকাইতে হবে পর্দাটা, দেখতে পাচ্ছেন। তো কম বাজারের ভিতরে আসলে পর্দাটি কম বাজারের ভিতরে করা হয়েছে, খুবই সুন্দর এবং দেখতে অসাধারণ। শাহিন ভাই একটু দেখেন, শাহিন ভাই কুমিল্লা থেকে এটা বানায় নিয়ে আসছে। পর্দাগুলো কিন্তু আমরা আসলে ঢাকা তো গিয়েছিলাম পর্দাগুলো আনার জন্য, সুমন ভাই সহ শাহিন ভাই সহ আমরা। তো অনেক টাকা দাম চাইছে, এক একটা পর্দা প্রায় 10,000 টাকা পড়ে যায়। এটা শাহিন ভাই বলছিল যে না, কুমিল্লা থেকে আগেও বানানো হয়েছে কম টাকার ভিতরে, তো সেখান থেকে বানাবো। তো আমরা ওখান থেকে চলে আসছিলাম এলিফ্যান্ট রোড থেকে, তারপরে কিন্তু কুমিল্লা থেকে আইসা অর্ডার দিয়েছে, মাত্র 2500 টাকা লাগছে, কিন্তু খুব দেখতে খুব ভালো লাগতেছে। গোলাপি কালার ভিতরে এমনি অনেক লতা পাতা ডিজাইন আছে। তো সেটা আপনাদের একটু চেক করে দেখাই, কিন্তু পর্দার ভিডিও আগেও করা হয়েছে, তো এটা একটু ভিন্ন রকমের ডিজাইন, সেই জন্য আপনাদের একটু দেখাই নিচ্ছি, ঠিক আছে? তো না দুটো রাখে না, আমাদের পর্দাটা লাগানো শেষ। তো এখন আমি এটাকে চেক করে দিব, এই সাইডে একটু থাকেন দর্শক, এদিকে আসুন দর্শক। এখানে কিন্তু ভিতরে ছিদ্র আছে, যে দেখতে পারতেছেন এখানে, একটু দেখেন এদিকে দেখেন দর্শক, এখানে কিন্তু ছিদ্র আছে, এই যে দেখতে পারতেছেন 1 ইঞ্চি ছিদ্র। এই ছিদ্র ভিতরে কিন্তু আস্তে করে এই যে রেখে দিলাম, বাস ধরো। পর্দা কিন্তু আসলে এইভাবে ঢুকবে না সরাসরি, অনেকে হয়তো ট্রাই করতে পারেন যে এইভাবে ঢুকাবেন, কিন্তু পর্দাগুলো একটু হালকা কাত করতে হবে, কাত করতে হবে, সেজন্য এইভাবে ঢুকবে, নাইলে কিন্তু ঢুকবে না সরাসরি। তো আপনারা এটা করলে পর্দাটা বোঝা যাবে আসলে যে উপর থেকে নামছে, এখানে ভিতরে খারাপ দেওয়া আছে যাতে এটা না দেখা যায়, কেলাম যে এটা আছে আর কি পাইপটা। পুরোটা ঢুকিয়ে নিচ্ছি, এই যে কিন্তু হয়ে গেল লাগানো কমপ্লিট। এখানে 9 গজ পর্দা আছে, মাত্র 2500 টাকা বানানো হয়েছে। আর জিপসামের যে গেটটা আছে আপনারা করে নেবেন, দেখতে পারতেছেন আরেকটা ইয়ে আছে না দর্শক, এটার সাথে কিন্তু আরেকটা ইয়ে আছে, ক্লাম দিয়ে লাগানো যায়, এটা আলো ইচ্ছা করলে কিন্তু এইভাবে আর কি। তো দর্শক, আমরা জিপসাম ডেকোরেশনে কাজ করি, সেটা আপনাদের উপরে টাকা নিছে ভাই খাটটা, 1,60,000 টাকা এই খাটটা অর্ডার করা হয়েছে। আচ্ছা দর্শক, আপনাদেরকে উপরের সিলিংটা দেখাইতেছি, দেখুন আসলে কতটা নিখুঁতভাবে এবং সুন্দরভাবে করা হয়েছে, এগুলো ফাইবার করা হয়েছে, এবং এখানে যে ঝাড়বাতিটা লাগানো হয়েছে এটা কিন্তু আসলে অনেক হাইটি কেনা হয়েছে। ঝাড়বাতিটির দাম নিয়েছে প্রায় 15,000 টাকার মতো, আর উপরে যে 56 ইঞ্চি সিলিং ডোসটি লাগানো হয়েছে এটা সম্পূর্ণ নতুন এবং অ্যান্টিক কালার করা হয়েছে। দর্শক দেখতে পারতেছেন আসলে, আপনাদেরকে পুরো সিলিংটা আপনাদেরকে দেখাই, দেখুন কত ফাইবারের সাথে এবং অন্য অন্য কালার কম্বিনেশন খুবই ভালো হয়েছে, এবং আপনারা চাইলে এরকম কাজগুলো করাইতে পারেন। তো আমি এখন আছি কুমিল্লা 14 গ্রাম দক্ষিণ পদুয়া, এখানে আর কি। তো সুমন ভাইয়ের বিল্ডিংয়ে ডিজাইনের কাজগুলো করা হয়েছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি দর্শক, এবং দেখতে পারতেছেন সেটা পর্দার ডিজাইনটা আছে। তো ওয়ালের এখনও বাকি কিছু কিছু ফার্নিচার বসানো হয় না, যার কারণে আমি ওয়ালটা দেখাইতেছি না, এবং উপরের সিলিংটা দেখাইতেছি, যে দেখুন
কত সুন্দরভাবে আর কি করানো হয়েছে। তো আর অন্যান্য কাজ করানো হয়েছে সেগুলো একটু দেখাবো আপনাদের, একটু দূর থেকে দেখাই। দর্শক সিলিং এর কাজ এটা দেখা যাচ্ছে, খুব কমপ্লিট করা হলো, আপনাদের মাঝে তুলে ধরলাম যে দেখুন আসলে কাজ আসলে অনেক সুন্দরভাবেই করা হয়েছে এন্টিকের সাথে। এবং চাইলে আপনারা করাইতে পারেন যে কোনো জেলায় পর্যায়ে ডিস্ট্রিক্টে, এবং বিশেষ করে ফাইবারগুলো আরও অনেক সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো দর্শক ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্তই আর কি, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। একটু উপর থেকে দেখাই, কাছে নিয়ে একটু দেখাই, তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন। দেখুন এবং অনেক কালার করা হয়েছে এখানে, গোল্ডেনটি মূলত অন্য টাইপের গোল্ডেন করা হয়েছে, উপরে গোল্ডেন এবং নিচে গোল্ডেন, অনেক গোল্ডেন করা হয়েছে। এবং উপরে উপরের সিনারিটা একটু দেখাই আপনাদেরকে, উপর থেকে পুরো ডিজাইনটা দেখুন, আমি একটু কাছে নিয়ে দেখাই। অ্যান্টিক কালার করা হয়েছে, অনেক গর্জিয়াস কাজটি করা হয়েছে, দেখতে পারতেছেন দর্শক। জারবাতিটা বিশেষ করে অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যে কোনো জেলায় ডিস্ট্রিক্টে গিয়ে এই কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং বিশেষ করে ওয়ালের যে রঙের কাজটি করা হয়েছে সেটা খুবই সুন্দরভাবে এবং ফিনিশিং দেওয়া হয়েছে ভালোভাবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।